আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি একটি ভাইরাল রেসিপি নিয়ে হাজির হয়েছি, পটেটো স্ন্যাক্স। চলুন আমি কিভাবে রেসিপিটা করছি তাহলে দেখুন। আমি তিনটি আলু নিয়েছি। প্রথমে আলুগুলোকে ছুলে নিব ভালো করে ফিলার দিয়ে। এখন আমি কিউব কিউব করে আলুটাকে কুচি করে নিচ্ছি। ইলেকট্রিক ওভেনে সেদ্ধ করার জন্য একটা পাত্রে তুলে নিলাম আলুগুলো। বাতাস বের হওয়ার জন্য কয়েকটা ফোঁটা করে দিলাম আলুগুলোর উপরে। এবার স্প্রিং অনিয়নটাকে কুচি 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 করে কেটে নিব। সেদ্ধ আলুটাকে এখন আমি ভালো করে চটকে নেব যাতে কোনো লাম্পস না থাকে। প্রথমে প্যানে আমি 50 গ্রাম বাটার দিয়ে দিলাম। দুই টেবিল চামচ কুচানো রসুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পানি। চার টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। পটেটো স্ন্যাক্সটা আমি স্পাইসি করব, তার জন্য আমি খুবই অল্প পরিমাণে একটু মরিচ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া। চুলাটা বন্ধ করে এখন আমি ম্যাশ আলুটা ময়দার সাথে দিয়ে দিলাম পাকানো। ম্যাশ আলুটাতে আমি স্বাদ মতো লবণ মিক্সড করে দিয়েছি। চার টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে দিলাম। দুই টেবিল চামচ স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। এক চিমটি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। পটেটো স্ন্যাক্সের ডো এখন আমি তৈরি করে নিচ্ছি। ডোটাকে এখন আমি দুই ভাগ করে নিলাম। প্রথমেই আমি রুটির মতো করে আমি বেলে নিব ডোটাকে। রুটিটা সামান্য একটু পুরো হবে।
আপনারা বোতল দিয়ে মাঝখানের ছিদ্রটা করে নেবেন, কারণ বোতলের ক্যাপ দিয়ে একটু সমস্যা হয়। স্পাইসি পটেটো স্ন্যাক্স ভাজার জন্য অলরেডি রেডি হয়ে গিয়েছে, চলুন এখন ভাজতে চলে যাই। পটেটো স্ন্যাক্স ভাজার জন্য আমি পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। বন্ধুরা, কেমন হলো এই আমার মজাদার পটেটো স্ন্যাক্স রেসিপি? যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে, তাহলে আমাকে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার সম্মানিত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি চাপ দিয়ে দিন। আমার যত নতুন নতুন রেসিপি এবং রেমিডি আছে আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ। আমার ইতির অঙ্ক একটি ফলো দিয়ে দিবেন পেজে, এবং আমার নতুন একটি চ্যানেল টফিতে আছে ইতি কুকিং অ্যান্ড ব্লগ, প্লিজ আপনারা আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার দিবেন। ধন্যবাদ।